আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কথা ছিল 6 জুলাই বাংলাদেশে প্রেক্ষাগৃহে আসবে মিম অভিনেত্রী কলকাতার ছবি সুলতান দ্য সেভিয়ার, কিন্তু পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায় আগামী 20 জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। তথ্য মন্ত্রণালয়ের লিখিত অনুমতির পর সাপটা চুক্তির আওতায় বাংলাদেশি ছবিটি মুক্তি পাচ্ছে। জাজ জানায় গত সপ্তাহে এ বিষয়ে তারা প্রয়োজনীয় অনুমতি পেয়েছে, তাই একটির মুক্তি নিয়ে আর কোনো সমস্যা নেই। সুলতানের কেন্দ্রীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশি বিদ্যা সিনহা মিম। প্রথমে যৌথ প্রযোজনায় কথা থাকলেও এটি এককভাবে নির্মিত হয়। সুলতান দ্য সেভিয়র পরিচালনায় করেছেন কলকাতার রাজাচন্দ্র। ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ। ধন্যবাদ। আমাদের চ্যানেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।